দুই হাজার সালের পর নাসা পৃথিবীর বাইরে লিকুইড মিররের টেলিস্কোপ পাঠাবে এটি বিগ এর চেয়েও পুরাতন কিছু গ্যালাক্সির ছবি তুলতে পারবে এখন প্রশ্ন হতে পারে বিগ এর চেয়ে পুরাতন গ্যালাক্সি মানে কি যেখানে বিগ এর বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর এর আগে তো কিছুই থাকার কথা নয় তাহলে গ্যালাক্সি আসবে কোথা থেকে এখানে একটা যুক্তি হলো টেলিস্কোপ প্রযুক্তির সীমাবদ্ধতার ফলে আমরা হাবলের সাহায্যে সর্বোচ্চ তেরো দশমিক তিন বিলিয়ন আলোকবর্ষ দূরের বস্তু দেখতে পেতাম জেমস ওয়েব টেলিস্কোপ সেটাকে তেরো দশমিক পাঁচ বিলিয়নে নিয়ে গেছে একটি বড় সাইজের লিকুইড মিরর টেলিস্কোপ এর চেয়েও আরও বেশি দূরের বস্তু দেখতে সক্ষম হবে আসলে বিগ এর সঠিক বয়স আমরা এখনও জানতে পারি কারণ আমরা এখনো মহাবিশ্বের সবচেয়ে পুরাতন আলো ডিটেক্ট করতে পারি সেক্ষেত্রে লিকুইড মিরর টেলিস্কোপ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সৌরজগতের প্রাচীন উপাদানগুলোর মধ্যে একটি হলো এই ধূমকেতু এগুলো অনেকটা পথ পাড়ি দিয়ে পৃথিবীর কাছাকাছি আসে এটা হতে পারে পঞ্চাশ থেকে আটশো বছর বা তারও বেশি যেমন কুইপার বেল্ট থেকে যেসব ধূমকেতু আসে তারা সূর্যকে পঞ্চাশ থেকে দুইশো বছরের মধ্যে পদক্ষিণ করে এই কুইপার বেল্ট পৃথিবী থেকে প্রায় সাড়ে চারশো কোটি কিলোমিটার দূরে আর সেই বলয়ের মতো স্থানটি প্রায় তিনশো কোটি কিলোমিটার বিস্তৃত তবে যেসব ধূমকেতুর উৎপত্তির স্থান অট ক্লাউডে সব ধূমকেতু সূর্যের কাছাকাছি আসতে পাঁচশো থেকে এক হাজার বছর পর্যন্ত লাগতে পারে আরেকটা মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে পানি আসার বিষয়টির সাথে ধূমকেতু জড়িত কারণ একটি বড় মাপের ধূমকেতু আটলান্টিক মহাসাগরে সমপরিমাণ পানি বহন করতে সক্ষম এখন পর্যন্ত মহাকাশ থেকে তোলা পৃথিবীর যে সমস্ত ছবিগুলো তোলা হয়েছে তাতে আমরা পৃথিবীর ওই ভাগটাই দেখেছি যেখানে মহাদেশগুলো দেখা যায় আমরা অনেকেই পৃথিবীর এই অংশটির ছবি দেখিনি ছবিটি মহাকাশ থেকে তোলা হয়েছিল পৃথিবীর এই ছবিটি দেখে অনেকেই একে বৃণ মনে করতে পারেন কারণ এখানে গ্রহটিকে একদমই নীল মনে হচ্ছে এটি হচ্ছে মহাকাশ থেকে তোলা প্রশান্ত মহাসাগরের ছবি প্রশান্ত মহাসাগর ঠিক কতটা বড় তা কল্পনাও হয়তো কেউ করতে পারবেন না কারণ পুরো পৃথিবীর আয়তনের প্রায় তিন ভাগের এক ভাগই হচ্ছে প্রশান্ত মহাসাগর আমরা এখনও জানি না আমাদের মহাবিশ্বের আয়তন কত তবে আমরা এতটুকু বলতে পারি মহাবিশ্বের বর্তমান পরিধি তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষের এই মহাবিশ্বে দুই হাজার বিলিয়ন বা দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে আর আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেই রয়েছে প্রায় চারশো বিলিয়ন নক্ষত্র আমরা জানি মহাবিশ্ব ক্রমশই সম্প্রসারণশীল যদিও এই থিওরি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মানব টেলিস্কোপ টেকনোলজির সীমাবদ্ধতা রয়েছে আমরা যতই নতুন টেকনোলজি টেলিস্কোপ দিয়ে মহাবিশ্ব দেখছি ততই আমাদের মনে হচ্ছে মহাবিশ্ব আরও বড় ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে